শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো ওয়াজ মাহফিলে এসে শুধু বলেন আমার হাতে টাকা নাই, এই কথা ঠিক, কিন্তু এখানে প্রতিষ্ঠান গড়বে মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। দেখেন কি তার বাস্তব প্রমাণ, আপনি জামিয়া সালাফিয়া আজকে চলে যান, গিয়ে দেখেন বিশাল বড় প্রতিষ্ঠান, শিক্ষক কেয়ামতের বড় বড় দশটি আলামত রয়েছে, কেয়ামতের বড় বড় দশটি আলামত রয়েছে, তার মধ্যে একটা অন্যতম আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কেয়ামতের পূর্বে বের হবে। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কেয়ামতের পূর্বে বের হবে, এটা হচ্ছে কেয়ামতের বড় বড় দশটা আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আরো পূর্বে একবার পৃথিবীতে এসেছিল, এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আরো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে একবার এসেছিল। তারা এত খারাপ, তারা এত নিকৃষ্ট, তারা এত খারাপ, ভালো করে বুঝেন, যারা হেলান দিচ্ছেন হেলানটা ছেড়ে দেন। ইয়াজুজ মাজুজ এত খারাপ, ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াজুজ মাজুজ যখন কিয়ামতের পূর্বে বের হবে, ইয়াজুজ মাজুজ যখন কিয়ামতের পূর্বে বের হবে, ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে বের হওয়ার পরে পৃথিবীর সকল মানুষকে হত্যা করবে, যাকে সামনে পাবে তাকে হত্যা করবে, কেউ টিকতে পারবে না তার সামনে। তো হত্যা করার পর তারা বলবে দুনিয়াতে যারা ছিল তাদেরকে হত্যা করে ফেলেছি, এবার আসমানে যিনি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হত্যা করব। দেখেন কত বড় খারাপ। এই কথা বলার পরে আসমানের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহকে মারার জন্য। এবার দেখেন কত বড় খারাপ, আল্লাহকে মারার জন্য যে সম্প্রদায় তীর নিক্ষেপ করবেন আল্লাহ তাদের সাথে মজা করবেন, ওই তারা যখন তীর নিক্ষেপ করবে আল্লাহকে মারার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তীরকে আবার উল্টা ফেরত পাঠাবেন, রক্ত মেখে রক্তমাখা তীর আবার উল্টা ফেরতে চলে আসবে। যখন রক্তমাখা তীর তাদের কাছে পৌঁছে যাবে, তারা পেয়ে যাবে, তখন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়েরা বলাবলি শুরু করে দিবে, আরে শোনো শোনো, দুনিয়াতে যারা ছিল তাদেরকে হত্যা করে ফেলেছি, আসমানে যিনি আছেন তাকেও হত্যা করে ফেলেছি, নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট সম্প্রদায়, আপনাকে আমি কি করে বুঝাতে পারি, ফেরাউন কখনো আল্লাহকে মারার জন্য যায়নি, আল্লাহকে মারার জন্য, ফেরাউন বলেছে আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো, কিন্তু আল্লাহকে মারার জন্য যায়নি। তো ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট, কত সম্প্রদায়, কত নিকৃষ্ট সম্প্রদায় সবচাইতে বেশি জাহান্নামে যাবে, এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে। এই ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট হওয়ার পরেও, এই পয়েন্টটা ভালো করে বুঝেন, ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট হওয়ার পরেও, ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট হওয়ার পরেও তারা আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাদের সাহায্য করবেন, তারা আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাদের সাহায্য করবেন। তারা ছিল একটা গুহার মধ্যে বসবাস করত, আজ থেকে হাজার হাজার বছর পূর্বের ঘটনা, তারা গুহার মধ্যে বসবাস করত, তারা সকালে বের হতো বিরাট দল, তারা সকালে বের হওয়ার পরে যত পশু পাখি রয়েছে, গাছপালা রয়েছে, গাছের ফল পাকা ধরেছে, মানুষ রিজিক আহরণ করবে এই ফলগুলো একেবারে ধ্বংস করে দিত, মানুষ রিজিক আহরণের জন্য বৃক্ষ রোপণ করত, এইগুলো একেবারে ধ্বংস করে দিত, মাটির সাথে মিশিয়ে দিত, যারা মহিলা ছিল তাদেরকে মেরে ফেলতো, যত ছোট ছোট বাচ্চা রয়েছে মাত্র সন্তান প্রসব করেছে এই সন্তানদের এমনিতেই মেরে ফেলে দিত। এরা হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়, তারা আবার আদম সন্তান, তারা আবার আদম সন্তান। তো তারা এত নিকৃষ্ট হওয়ার পরও তারা এত অন্যায় করত। ওই সময়ের রাজা ছিলেন বাদশা জুলকারনাইন, বাদশা জুলকারনাইন ছিলেন ওই সময়ের রাজা। তখন জনগণ অতিষ্ঠ হয়ে বাদশা জুলকারনাইনের নিকট বিচার নিয়ে গেল, আরে আপনি তো আমাদের দেশের নেতা, দেশের রাজা, তো ইয়াজুজ মাজুজ যে একটা সম্প্রদায় ওই যে গুহা থেকে বের হয়ে আসে আমাদের এই এই ক্ষতি করে, তো আপনি তাদের বিরুদ্ধে একটু প্রতিহতমূলক ব্যবস্থা গ্রহণ করেন তো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সাহায্য করো, আমি তাদের প্রতিহত করার ব্যবস্থা করছি। এই কথা বলার পরে, এই কথা বলার পরে রাতে যখন তারা ঘুমাতে গেছে, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় রাতে যখন গুহাতে ঘুমাতে গেছে, বাদশা জুলকারনাইন জনগণকে নিয়ে ওই গুহার যেই মুখটা ছিল, এই মুখের মধ্যে তামার প্রাচীরের বিশাল বড় এক লোহা ডালা প্রাচীর নির্মাণ করে দিলেন, রাতে রাতে নির্মাণ করে দিলেন, এবং বললেন কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যতদিন না চাইবেন ততদিন তার আর বের হতে পারবে না। এই কথা বলে বাদশা জুলকারনাইন চলে গেলেন, লোহার মুখটা বের করে দিলেন। এরপরে সকালে যখন গুহার
তার মধ্য থেকে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হলো। যখন বের হলো, যখন বের হতে চাইবে, বিশাল প্রাচীর, মুখ বন্ধ, কি করে বের হওয়া যায়? কি করবে? গর্ত খনন করতে লাগো, প্রাচীর গর্ত খনন করতে লাগলো। যখন গর্ত খনন করতে লাগলো, কিছু কিছু অংশ বের হওয়ার উপক্রম হয়ে গেল, কিছু অংশ মোটামুটি বাকি থাকলো। তখন তাদের যেই সর্দার ছিল, তাদের যেই নেতা ছিল, তারা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে সবাইকে ঘোষণা করে দিল, এই চলো আজকে যেহেতু রাত হয়ে গেছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি, আগামীকাল বাকিটুকু গর্ত খনন করে আবার বেরিয়ে যাব। তো ঘুমাতে গেছে, তো আল্লাহর দয়া দেখেন, আল্লাহর রহমত দেখেন, যখন তারা রাতে ঘুমাতে গেছে, যখন তারা রাতে ঘুমাতে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তারা গর্ত করেছিল ততটুকু আল্লাহ আবার পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম ঘটনা প্রতিদিন ঘটতে আছে, শুধু একদিন নয়, আজকে সকালেও, আজকে সন্ধ্যাবেলা, তো আজকেও তারা গর্ত খনন করতে লাগলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আজকেও গর্ত খনন করবে, আগামীকালও করবে, আগের দিনও করেছে, প্রতিদিন তারা গর্ত খনন করে। সন্ধ্যাবেলা তারা বলে, চলো আজকে ঘুমিয়ে যাই, আগামীকাল বাকিটুকু করবো। কেয়ামতের পূর্বে এই পয়েন্টটা বলার জন্য এতগুলো কথা, ভালো করে বুঝেন, এই পয়েন্টটা বলার জন্য এতগুলো কথা, নাক কান খোলা রেখে পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। কেয়ামতের পূর্বে তারা যখন বের হবে, আল্লাহ তাদের বের করতে চাইবেন, কেয়ামতের পূর্বে আল্লাহ তাদেরকে যখন বের করতে চাইবেন, তখন সন্ধ্যাবেলা তাদের সর্দার, তাদের নেতা বলবে, ওহে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা, আজকে যখন সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা আজকে ঘুমিয়ে যাই, আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল ইনশাল্লাহ। কি বাক্য বললো? আগামীকাল ইনশাল্লাহ আমরা বাকি কাজ সম্পন্ন করে বাইরে বেরিয়ে যাব। তো ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যখন রাতে ঘুমাতে গেছেন, তারা যখন রাতে ঘুমাতে গেছেন, ওই দিন পূর্ণ করেননি, ওই দিন আল্লাহর পূর্ণ করেননি, পরের দিন সকালবেলা তারা গর্ত, বাকিটুকু গর্ত খনন করে ঠিকই বেরিয়ে যাবে। এটা হলো কেয়ামতের পূর্বে ঘটনা ঘটবে। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, এ পয়েন্টটা বলে আপনাকে আমি একটা জিনিস ভালো করে বোঝানোর চেষ্টা করি, এ পয়েন্টটা বলে আপনাকে আমি একটা জিনিস ভালো করে ধরানোর চেষ্টা করি, সেটা হলো ইয়াজুজ মাজুজ সবচাইতে বেশি নিকৃষ্ট জাতি হওয়ার পরেও তারা আল্লাহকে হত্যা করতে চায়, এমন নিকৃষ্ট জাতি হওয়ার পরেও তারা যদি ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ তাদের সাহায্য করেন, সাহায্য করলেন না, তারা যদি ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ তাদের সাহায্য করে, তারা নিকৃষ্ট সম্প্রদায় হওয়ার পরেও যদি আল্লাহ তাদের সাহায্য করে, আপনাকে আমাকে করবে না? আরে বলেন কি, আপনি কাজ করার পূর্বে বলেন না ইনশাল্লাহ, সফলতার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ এই ওয়াদা দিয়েছেন, আল্লাহ এই ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আপনার সামনে আমি যেই বিবরণ পেশ করলাম সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। আপনি যত খারাপ মানুষ হন, আপনি যত গুনাহগার মানুষ হন, যেই কাজটা করবেন অন্তরে রাখবেন, অন্তরে রাখবেন, অন্তরে রাখবেন যে আমি আল্লাহর উপর ভরসা করে এই কাজটা করলাম। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ বের করে দেন। একটা বাস্তব নমুনা অনেক আছে, নবী রাসূলগণের বাস্তব নমুনা, মূসা আলাইহিস সালামের ঘটনা এখন বলার সময় নেই। মূসা আলাইহিস সালাম যখন, ফেরাউন যখন দাওয়া করেছিল, সারসংক্ষেপ বলি, ফেরাউন যখন দাওয়া করেছিল মূসা আলাইহিস সালাম এবং তাদের সঙ্গী সাথীদের মারার জন্য, মূসা আলাইহিস সালামের বাঁচার কোনো কিন্তু পথ ছিল না, মূসা আলাইহিস সালামের বাঁচার কোনো পথ ছিল না, সব দিকে ফেরাউনের দলবল ঘেরাও করে আছে মূসাকে মারার জন্য, সামনে বিশাল সাগর, মূসার বাঁচার পথ ছিল না। ওই সময় মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না লা মুদ্রাকুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পথ বের করে দিবেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন। আল্লাহ পথ বের করে দেননি, তারা করেছিলেন আল্লাহর উপর ভরসা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের সময় হিজরত করছিলেন, মক্কা থেকে মদিনা যাচ্ছেন, সঙ্গী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সব কাফের বেঈমান মুশরিকেরা দাওয়া করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য, পেলেই তাদেরকে হত্যা করবে, পেলেই তাদেরকে মেরে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তারা কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা দাওয়া করেছে। কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিয়ে যায়, খেয়াল করো, লক্ষ্য করো, দৌড়িয়ে যাও, ধরো তাকে। ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মধ্যে লুকিয়েছিলাম, একটা গুহার মধ্যে লুকিয়েছিলাম এবং আমরা উপরের দিকে লক্ষ্য করছিলাম, দেখতে পাচ্ছিলাম কাফের বেঈমান মুশরিকদের পাগুলো দেখা যাচ্ছে, কাফের বেঈমান মুশরিকদের পাগুলো দেখা যাচ্ছে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি কাফের বেঈমান মুশরিকেরা তাদের পায়ের দিকে লক্ষ্য করে, আমাদের পায়ের দিকে লক্ষ্য করে, তাহলে আমাদের দেখে ফেলবে, তাহলে আমাদের দেখে ফেলবে। আর আমাদের দেখে ফেলা মানে আমাদের মরণ সুনিশ্চিত, আমাদের দেখে ফেলা মানে তারা আমাদের মারার জন্য শুধু হন্যা হয়ে কুচ্ছে, পেলেই আমাকে মেরে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু বকর বিসনাইন, শোনো আবু বকর, তুমি কি মনে করছো আমরা এখানে দুইজন? শোনো, আল্লাহ সালেসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন। সুবহানাল্লাহ, আমরা দুইজন, আমাদের শক্তি ক্ষমতা যতটুকু আছে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের শক্তি ক্ষমতা তৃতীয় জন হিসেবে কাজ করছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের ভরসা দেখেন, তাদের তাওয়াক্কুল দেখেন, তাদের ঈমান দেখেন, তারা বিপদে পড়ে আল্লাহর উপর ভরসা কি করে করেছে। আর আপনারা আমার বিপদ আসা লাগে না, এমনিতে ইনশাল্লাহ বলা যায় না, এমনিতে ইনশাল্লাহ বলতে আপনারা আমার সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, কত কাজকর্ম করি, ইনশাল্লাহ মুখ দিয়ে যেন আসেই না, ইনশাল্লাহ বলতে যেন লজ্জা লজ্জা ভাব লাগে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর উপর ভরসার প্রথম ধাপ, যখনই আপনি কোনো কাজ করবেন কি বলতে হবে বলেন তো, ইনশাল্লাহ বলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সর্বধরনের রিজিক আহরণের ক্ষেত্রে বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সাহায্য করবেন, এটা আপনি অন্তরে ধারণা রাখেন, অন্তরের সংকল্পটাই হচ্ছে বড় জিনিস। আপনি বিরাট প্রতিষ্ঠান করতে যাচ্ছেন, করেন ইনশাল্লাহ বলে করতে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, কেন আপনি আল্লাহর কাজ করছেন। গতকাল আজকেও মাহফিল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গেছিলাম গতদিন, বিশাল প্রতিষ্ঠান। যখন ভিডিওতে দেখেছি 2013 সালে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো ওয়াজ মাহফিলে এসে শুধু বলেন, ভিডিওতে দেখেছি যখন 2013 সালে শুরু করেছে, আপনি গেলে বিশ্বাস করতে পারবেন না, এমন মরুভূমি এলাকায়, মানে শুধু পাহাড়ের মতো হয়ে আছে জঙ্গল এলাকায়, এমন জায়গায় বিশাল বড় প্রতিষ্ঠান। তিনি একটা কথা সবসময় বলে থাকে, আমি আমার হাতে টাকা নাই এই কথা ঠিক, কিন্তু এখানে প্রতিষ্ঠান গড়বে, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল দেখেন কি। আমি আপনাকে বুঝাতে চাইলাম এই কথাটা বলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সফলতা দেই দেয়, তার বাস্তব প্রমাণ আপনি জামিয়া সালাফিয়া আজকে চলে যান, গিয়ে দেখেন বিশাল বড় প্রতিষ্ঠান, শিক্ষকদের জন্য থাকার জন্য বিশাল বড় আবাসিক ভবন তৈরি করে দিয়েছেন। তো আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সাহায্য করে, আপনিও বাস্তব জীবনে যে কাজটা করবেন, আপনিও বাস্তব জীবনে যে কাজটা করবেন, একটু ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিকভাবে আল্লাহর উপর ভরসা করে চলার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা